আসসালামু আলাইকুম ভাবি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় মোটামুটি আছি আল্লাহর রহমতে। যাই হোক, আজকে রোজা রাখছেন? তুমি জানো না আমি সবসময় রোজা করি। ও হ্যাঁ, আমি তো ভাবি আজকে মিস্টেক করছি জানেন। আপনার আমার আম্মু কি করছে, আমি যখন ডাক দিছে তখন আমি উঠি নাই, আইসামি করছি। পরে আজান দিয়ে লাইছে, হেসুম দাঁড় বাইয়ে উঠছে। তুমি আইসামি করো নাই, ওই যে শয়তান আছে, শয়তান আইসামি করাইছে। তো এরকম হয়েছে আজকে, আমি আবার কি একটা সর্বনাশ হলো জানেন, মিস্টেক করে হালাইছি। ওইটা কোনো ব্যাপার না, রোজা শেষ হয়ে গেলে বাড়তি একটা কইরে দিও। ও করেন যায় না? আপনি রোজা রেখে মোবাইল মোবাইল হাতে লইছিল কি? এগুলা ভাল লাগে না, তাই কি করবো? রোজার মধ্যে মানে মোবাইল টিপে, রোজার মধ্যে তো মোবাইল টিপে না, ঠিক আছে, কিন্তু ভালো লাগতেছে না, ঘরের মধ্যে কেউ নাই, আমি একা একা। রমজানের মধ্যে শোনেন, ওই রমজানে যখন সেহরি খাবেন, সেহরি খাবার পর না নামাজটা পইরা তারপর সকালে ওইটা তফসি নিয়ে এই যে জিকির করবেন, নইলে হইলো আপনার ওই যে কুলফুসুরা আছে 100 বার করে, 150 বার করে, 200 বার করে পড়লেন। কারণ 200 বার কুলফুসুরা পড়লেও মানে অনেক গুণা কিন্তু মাফ হয়, ইতিপূর্বে কত গুণা আমরা করছি বোঝেন না। আর এই যে রমজান মাস, এটা হচ্ছে রহমতের মাস, বরকতের মাস, গুনাহ মাফের মাস। এই সময় যদি এই যে মোবাইল টোবাইল টিপেন, অনেক কিছু দেখেন, মোবাইলে এখন কত কিছু আয় পরে বোঝেন না, হুট করে একটা কিছু আয় পড়বো, তখন তো আপনার চোখের মনে করুন যে হইলো একটা গুণ হয়ে যাবো। কারণ কেরা কি সারে উল্টা পাল্টা মানে মোবাইলের মধ্যে ভাইসা ওঠে, মোবাইল চালাইবেন না, এবার রোজা রাখবেন, নামাজ পড়বেন, এবার মোবাইল টোবাইল চালাবেন না। আর এই যে আপনার আরেকটা জিনিস আমার না সবচাইতে বেশি মনে করুন হলো নজর পড়ে, সেটা হলো যে আপনি হাতের মধ্যে লোক রাখুন, এটা কোন ধরনের স্বভাব আপনার? আমি কিন্তু ওই যে ভাইয়ারে আমি ফোন দা কমু যে ভাবি দেন, আমি আপনার স্বাস্থ্য স্বাস্থ্য দেবো, ঠিক আছে ভাইয়ের স্বাস্থ্য স্বাস্থ্য ভাই ঠিক আছে, কিন্তু ভাই আমারে আপন ভাইয়ের মতোই দেখে। এই যে আপনার লোকগুলা রাখছেন এই রোজার মধ্যে লোক রাখিয়া, হ্যাঁ রোজা রাখলেন, এই যে এনে তো আর জাইলে থাকে লোক থাকে, কার আর জাইলে মানুষের মাসে লোক থাকে, ভালো লাগলো না ভাবি আপনার এই ব্যবহারটা, আপনার এগুলো কাইটে ভালোবেন? কোনো সময় আমি আয়োজন দেই না, এই যে নৌকের মধ্যে আপনার হাতের মধ্যে এত বড় বড় লোক আছে। হ্যাঁ হাদিসের বই পড়েন না? আমি জানি। তাহলে এগুলো কি রে রাখেন? আপনার না তাও এমনি যাই আসুন আল্লাহর রহমতে, হ্যাঁ কিন্তু আপনার মনে করুন অনেক জ্ঞানের অভাব আছে, আপনার বিয়ে হয়েছে এই যে হাতে ছুরি নাই, হ্যাঁ আর হাতে ছুরি না থাকলে স্বামী যে হইলো বিভিন্ন ধরনের অলক্ষী একটা ই হয় বুঝছেন। এই যে আপনি যে হাতে ছুরিটা পরেন না, এটা ভাইয়ের মনে করুন নানা ধরনের অলক্ষী একটা স্বভাব, ভাইয়ের সমস্যা হবো, ঘরের বউ ঘরের বউর মতো থাকবেন, হাতে ছুরি দিবেন, মাথায় কাপড় ঠিক আছে, হ্যাঁ এই যে লোকগুলো কাটবেন, রোজার মধ্যে রোজা রাখবেন, নামাজ পড়বেন 5 ওয়াক্ত, হ্যাঁ আমি যে আজকে কী মিস্টেক করছি মনে করুন, আমার মনের কথা গুলো কথা বলার মতো মানুষ নাই তো, মাঝে মাঝে এই জন্য আপনার বগুলো আহি দেয়া শেখাত করবার দিকে। ভাই ফোন দেয় নাই? আমি ভাই তো ব্যস্ত মানুষ, ফোন দিলে ফোন রিসিভ করে না, মেসেজ দিলে রিপ্লাই দেয় না। আমি কয়ে দিই রে বাইরে, যে ভাই এটা কি বাইরে কয়ে দিল, যাও কয়েকদিন ফোন মেসেজ ভিডিও কল ইচ্ছা মতো দিল, হ্যাঁ এখন তো মনে করো এমনই হয়ে গেছে গা, হ্যাঁ ফোন মেসেজ রিপ্লাই কিচ্ছু দেয় না তাই। যাই হোক দোয়া করি, হ্যাঁ ভাই যেন সুস্থ থাকে, আপনার জন্য সুস্থ থাকুন, নামাজ পড়ুন 5 ওয়াক্ত, ঠিক আছে? পড়তাম কিন্তু না মাঝখানে বাদ দিছিলাম রাগ কইরা, কে কারণ জীবনে কিছু থাকে না তো এর লিগা, খালি কষ্টই পেয়ে গেলাম, সুখ আর পাইলাম না জীবনে, এমন একটা মনের মতো মানুষও পাইলাম না। ভাই আপনার মনের মতো নাই কি কন, এত সুন্দর সুখী পরিবার, আচ্ছা ঠিক আছে ভাবি আপনি হলো এই যে আমি যে কটা কথা কইলাম এগুলো জানি মান্য চলুন জানি, হ্যাঁ এই যে আমার আপনারই উপকার হবো আমার না, এই যে
এই যে এই যে লোকগুলো কেটে হালাবেন, হাতে ছুরি দিয়ে রাখবেন, আমি দেখি না দ্বিতীয়বার এরকম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভালো থাকেন ভাবি তাহলে। হ্যাঁ।